ও দাদি, আমি আর যেতে পারছি না, কিছুক্ষণ এই পাথরে বসে বিশ্রাম নি। দাদু ভাই, এখন তো বিশ্রামের সময় নেই, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে দেবে। দাদি, আজকে আমি বড়ই ক্লান্ত, আজকে আমি মাগরিবের নামাজ পড়বো না। দাদু ভাই, এটা তুমি কি বলছো? তুমি মাগরিবের নামাজ পড়বে না? মনে রেখো, একদিন আমাদের সবাইকে এই কবরে যেতে হবে। আর কবরে যখন দুইজন ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে, তখন তুমি সেই প্রশ্নের উত্তর কিভাবে দেবে? কি, কবরে ফেরেশতা আসবে, আবার প্রশ্নও জিজ্ঞেস করবে? এর মানে কি দাদি, তুমি কি আমাকে একটু বুঝিয়ে বলবে? তুমি কি জানো না, মৃত্যুর পর কবরে দুইজন ফেরেশতা আসবে এবং আমাদেরকে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবে? দাদি, সেই দুইজন ফেরেশতার নাম কি? সেই দুইজন ফেরেশতা হলেন মুনকার ও নাকির। মুনকার ও নাকির, এই দুজন ফেরেশতা এসে আমাদের কোন তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবে? মুনকার ও নাকির এসে আমাদের প্রথম যে প্রশ্নটি জিজ্ঞেস করবে, সেটা হলো তোমাদের রবকে। দাদি, এই প্রশ্নের উত্তর আমি জানি, আমাদের রব হলেন মহান আল্লাহ তাআলা। হ্যাঁ দিদি ভাই, তুমি ঠিক বলেছ। আর এর পরের প্রশ্ন হবে, তোমার দিন কি? এর উত্তর হবে, দাদি এর উত্তর তো আমি জানি না, এর উত্তর কি হবে তুমি কি আমাকে বলবে? অবশ্যই বলবো, এর উত্তর হবে ইসলাম। আমাদের দিন হলো ইসলাম। ও হ্যাঁ, আমাদের দিন হলো ইসলাম। এর পরের প্রশ্নটা কি দাদি? এর পরে আমাদেরকে একজনের ছবি দেখানো হবে এবং জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তি কে? দাদি, আমাদেরকে কার ছবি দেখানো হবে? দিদি ভাই, আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখানো হবে। তার মানে আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখানো হবে এবং জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তি কে? হ্যাঁ দিদি ভাই, এর উত্তরগুলো তো আমি জেনেই গেলাম। তাহলে তো আমার আর নামাজ পড়ার দরকার নেই, তাই না? আমি তো এবার ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। না দিদি ভাই, ফেরেশতারা যখন প্রশ্ন করবে তখন তুমি এই উত্তরগুলো ভুলে যাবে। কি, প্রশ্নের উত্তর যদি ভুলে যাই আমি উত্তর দিব কি করে? সেই জন্যই তো তোমাকে নামাজ পড়তে হবে, আল্লাহর সকল আদেশ মেনে চলতে হবে। তাহলে যখন ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে তখন তুমি এর উত্তর দিয়ে সহজেই দিতে পারবে। আমি বুঝতে পেরেছি দিদি ভাই, চলো, মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি ফিরে যাই বাসাতে। হ্যাঁ চলো ফিরে যাই। আর যারা যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলি, কবরে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে চাইলে তোমরা আল্লাহর ইবাদত করো আর কখনো নামাজে ফাঁকি দিবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।